রাজধানীর নয়াপল্টনের ভাষানী মিলনায়তন লালবাগ থানা বিএনপির আলোচনা সভা কমিটি গঠনকে কেন্দ্র করে পরবর্তীতে রূপ নেয় দুই গ্রুপের সংঘর্ষে। সে সময় আহত হয় বেশ কয়েকজন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছিল বাংলাদেশ জাতীয় দল নামে একটি দলের মানববন্ধন, কিন্তু তা পণ্ড হয়ে যায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অন্য একটি মানববন্ধন কর্মসূচিতে থাকা কর্মীদের হামলায়। পরে এ ঘটনার নিন্দা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এখানে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে এসব ঘটনাগুলো ঘটেছে পুলিশের প্রোটেকশনে। আমরা মনে করি যে সরকারের যে ফেসিবাদী চরিত্র, এই চরিত্র তো ইতিপূর্বেই আমরা দেখেছি, এর নগ্ন প্রকাশ আজকে এই প্রেস ক্লাবের সামনে ঘটবে এটা আমরা আশা করি নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম বলেছেন, 5ই জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের ইতিহাস কলঙ্কিত হয়েছে। নির্বাচন পদ্ধতি, নির্বাচন কমিশন এবং সমগ্র জাতির জন্য এর চাইতে কলঙ্কময় আর দিন হতে পারে না 5ই জানুয়ারি। সেটা অবশ্যই গণতন্ত্র। ওরা যতই জাহিদ জন, 21 টেলিভিশন, ঢাকা পালন করবে, করতে পারে যারা।